নিয়ম অনুসারে ফাহিম সারিয়ার এবং তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পেয়ে থাকেন। কিছু ক্ষেত্রে ব্লগে সিন দেখানোর জন্য ফাহিম সারিয়ারকে পরিস্থিতি পরিবেশন করা হয়। কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ব্লগ করার আগে পেশাদারদের পরামর্শ অবশ্যই নেবেন। পানির স্রোত অনেক বেশি। আমি ফাহিম সারিয়ার। বাংলাদেশের সবচাইতে সুন্দর এবং দুর্গম জায়গাগুলোতে যাই, আপনাদের দেখাতে যে বাংলাদেশ আসলে কত সুন্দর। আমি বাংলাদেশের প্রায় 50 ভাগ দর্শনীয় স্থান ঘুরেছি। সত্যি বলতে গেলে আমি ব্লগ করতে এসে এই মুহূর্তে বাস্তব পরিস্থিতির শিকার, এমন জায়গার মোকাবেলা করেছি এবং এমন জায়গায় ড্রোন ফ্লাই করেছি যেখানে একটু ভুল হলেই সব কিছুই শেষ। আজ আমি এসেছি দেবতাখুমের একদম গহীনে নিজের সার্ভাইভাল অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যাত্রায় আমার সফরসঙ্গী হিসেবে থাকছেন স্থানীয় দুজন, একজনের নাম কায়সিং মারমা, অন্যজনের নাম প্রসিদ্ধ জয় তঞ্চঙ্গা। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটা দেশি বিয়ার গার্লস, বা এই যে আমি যে ঘোরাঘুরি করি জঙ্গলে যাই এই ধরনের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর গাইস, অনেকদিন পর একটা অফ ট্রেলে যাচ্ছি যেখানে আমরা রাতে থাকবো, ঝিরি থেকে মাছ ধরবো, অ্যান্ড অনেক কিছু প্ল্যান আছে। আর আমি এই মুহূর্তে আছি কচ্ছপতলিতে, আর আমি যাচ্ছি দেবতাখুম। আমার সাথে কে আছে আমি দেখাতে চাই একটু করে। কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা। অনেকদিন। ভালো আছো? ভালো আছি দাদা। কি মনে হয় আমরা বেটার ওয়েতে দেবতাখুমকে দেখাতে পারবো অডিয়েন্স? আমি এর আগে বলেছিলাম আমি যদি কখনো সুযোগ পাই যে আমি দেবতাখুমে ক্যাম্পিং করবো, ও বাপ, ও সে একটা বাড়ি খেয়েছি। ওকে, সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমি এখন দেবতাখুমের পথে। এর আগে বলেছিলাম ওমিয়াখুমে, তো চেষ্টা করবো ওমিয়াখুমে একটা রাত যাপন করার জন্য। জানি না কতটুকু সফল হতে পারবো। গাইস, যেই নদীটা দেখতেছেন এটাকে বলা হয় তারাসা নদী। এরপর থেকে হচ্ছে দেবতাখুমের শুরু। কি জানি বলে আমি পার হয়েছিলাম সাঁতার কেটে। আমার লাইফে চমৎকার কিছু অভিজ্ঞতা ছিল এটা পার হওয়ার। এই যে এখানে পানি কিন্তু অনেক গভীর, বাট পাথর দেখতেছেন ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। সবচেয়ে মজার জিনিস হলো যে এখানে কত মানুষের আইফোন, উফ, আইফোন পড়ে আছে নিচে গভীরে, কারো মানি ব্যাগ, কারো হয়তো বা ক্যামেরাও পড়তে পারে। সো গাইস, এদিকে হচ্ছে দেবতাখুম, আর আমরা এখন একটা প্লেস দিয়ে উঠে যাচ্ছি, যে প্লেসটা আমি রিভিল করবো না, কারণ এটা রিভিল করলে আরও মানুষজন এসে থাকবে, তো এটা আমি দেখাবো না। একদম যেখান থেকে আপনারা চিনবেন না ওই ধরনের জায়গা থেকে আমি ভিডিও ক্লিপ স্টার্ট করবো। তো দেখা হচ্ছে না একশটে। 1, 2, 3। হে গাইস, আপনাদেরকে এখন চমৎকার একটা ভিউ দেখাবো। পুরো গিরিখাতের মতো দেখেন, কোথায় নিচে হচ্ছে দেবতাখুম। কেমন লাগতেছে? ভালো লাগতেছে, ক্লান্ত ক্লান্ত ভাব, তাও আবার হাঁটবো। এই আল্লাহ আল্লাহ, ভিডিও দেখতে কি মজা, কিন্তু করতে কত কষ্ট। উঠতে থাকি। আর এখানে একটা জিনিস দেখে আমার অনেক বেশি ভালো লাগলো, সেটা হলো যেখানে অগণিত বাঁশ এবং অগণিত গাছ। আমাদের মিরসরাইয়ের পাহাড়ে, হ্যাঁ নামতেছি, আমাদের মিরসরাইয়ের পাহাড়ে টোটালি বাঁশ দেখি না টোটালি, আর গাছ তো সব কেটে শেষ করে দিছে। এখানে গাছ আছে মোটামুটি, তবে হ্যাঁ বান্দরবনের অনেকগুলো প্লেস আছে যেখানে পুরো গাছের চিহ্ন উজাড় করে দিয়েছে। A few minutes later. Guys, আমরা দেবতাখুমের গহীনতর গহীনে চলে এসেছি। এই দেখেন, এখানে এসে দেবতাখুম একদম চিপা, একদম চিপা হয়ে গেছে গা। এখানে টোটালি টুরিস্ট আসে নাই বললে চলে, শুধুমাত্র স্থানীয়রা আসে। অনেকে লাখ টাকা কোটি টাকা থাকা সত্ত্বেও এসব জায়গা দেখতে আসার সৌভাগ্য হয় না। আর ওই জায়গায় আমি আসতে পেরেছি, নিজেকে অনেক ধন্য মনে করছি, আল্লাহ। গাইস, একটা পর্যায়ে আসার পর ওই সাইডে পার হওয়ার জন্য আমাদের কোনো উপায় নাই, কারণ অনেক গভীর, আর ব্যাগ ওয়াটারপ্রুফ ব্যাগ না, এই ব্যাগে পুরো গ্যাজেট। আর এখানে একটা পরিত্যক্ত ভেলা পাইলাম আমরা, কলা গাছের ভেলা, এটা মনে হয় এখানে স্থানীয়রা ব্যবহার করে। এই ভেলাটা এখন আমাদেরকে রিপেয়ার করতে হবে, দেখি আমরা কি করতে পারি। এখন বাঁশটা দিয়ে কি করবো? এখন ভেলাটা আমরা সোজা করবো, যেহেতু ভেলাটা যেন ভেলাটা পচা যাতে না ডুবে, এই বাঁশটা সোজা এরকম করে দেবো। রিয়েল সার্ভাইভালের ফিলটা আমরা পাচ্ছি এখন এখানে। দেখুন
আগে দাঁড়া দাঁড়া জিনিসটা টানি তারপরে বসবো। সো গাইস, লাইফে সবচাইতে আরও একটা এক্সট্রিম অভিজ্ঞতা নিতে যাচ্ছি, মানে কি বলতাম আমি নিজেও যাই না, ভয় কিন্তু করছে প্রচুর, হিউজ পরিমাণে ভয় করছে। কত মিনিট লাগছে? 20 মিনিট। গাইস, গোপ্রো রেকর্ডে দেখাচ্ছে 20 মিনিট, দ্যাট মিনস আমাদের প্রায় 20 থেকে 22 মিনিট লাগছে এখানে আসতে। আর হাতগুলোর অবস্থা একদম খারাপ, পানি খেতে মন চাইতেছে অনেক। এখানে পানিগুলো অনেক ফ্রেশ। হে গাইস, দেখলেন তো কিভাবে ভেলা চালিয়ে দেবতাখুমের একদম গহীনে আসলাম। আচ্ছা, আমার এই ভিডিওটা দেখার পর হয়তোবা আপনারা মনে স্বপ্ন যাচ্ছে যে ইস, এই শীতে ছুটিতে যদি আমি দেবতাখুম যেতে পারতাম অথবা বান্দরবনে বিভিন্ন প্লেস ঘুরতে পারতাম। গাইস, এই শীতে আপনার গ্র্যান্ড উইন্টার গেটওয়ের প্ল্যানিং করতে পারেন ইজিলি গোজায়নের সাথে। বান্দরবনে হোটেল সহ দেশের জনপ্রিয় হোটেল বুকিং করতে গোজায়ন অ্যাপে গিয়ে আপনার ডেস্টিনেশন চুজ করুন, এর পরবর্তীতে ডেট সিলেক্ট করে সার্চ করুন। এরপর আপনি পেয়ে যাবেন ওই ডেটে অ্যাভেলেবেল হোটেলের লিস্ট। এরপর প্রাইস কম্পেয়ার করে বুক করে নিন আপনার মনের মতো হোটেল। ডেবিট, ক্রেডিট, বিকাশ, নগদ অথবা উপায়ের মাধ্যমে আপনি পেমেন্ট সম্পূর্ণ করার সাথে সাথে কনফার্মেশন পেয়ে যাবেন হোটেল বুকিংয়ের। এছাড়া গাইস, গোজায়ন অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নববর্ষ পরিবারের জন্য রয়েছে স্পেশাল একটা কুপন। সো গোজায়নের সকল ডিটেইলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কুপন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখনই চেক করে নেবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু ব্লগে ব্যাক করবো এখন। গাইস, আমি এসেছি ভেলা করে, আর ওরা যেহেতু এখানকার স্থানীয়, ওরা আসতেছে যে গ্যাসকেট আছে না, গ্যাসকেটের একদম পাশ ধরে ধরে, যেটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই রিক্স এবং অসম্ভব বললেই চলে। সো এখন ওদের জন্য ওয়েট করবো। তো গাইস, অবশেষে তারা এসে পৌঁছাইছে। একদম গহীনে আরো ভিতরে যাওয়ার প্ল্যান ছিল, বাট আমরা ওখানে যাবো না, আমরা এখানে আশেপাশে ক্যাম্প করার চিন্তা ভাবনা করতেছি, যার জন্য হেল্প করতেছে কায়াসিং। সকল রিমোট এরিয়া আসলে দুইটাই সবচেয়ে বেশি কষ্টের কাজ, সেটা হচ্ছে যে পুরো গ্যাজেটের ব্যাগ বা পুরো ব্যাগ ক্যারি করে আনা, আর একটা হলো যে এইসব জায়গায় এসে আগুন ধরানো। সো অনেক কষ্ট করে আমি এই বিয়ার গ্লোভস নাইফ ইউজ করে, এটার স্পার্কিং ইউজ করে আগুনটা ধরাইলাম। দুইজন ব্যস্ত, কায়াসিং এখানে একটা জাল বসাইছে, ওইখানে একটা জাল বসাইছে, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। অরিজিনাল জিনিসের সুবিধা হলো যে অরিজিনাল জিনিস দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। সো এই সার্ভাইভাল, আলটিমেট সার্ভাইভাল নাচতে থাকার কারণে আমার নর্মাল ছুরি দিয়ে এসব কাজ ভাবা যায়। গাইস, এই যে আগুন ধরতেছে, আগুন জ্বলতেছে, এখানে ব্যাম্বো চিকেন দেওয়া হবে। তো এই বাঁশটা রেডি করা হয়েছে, এটার ভিতরে চিকেন দেওয়া হবে, এই যে মাংস কাটা চিরা করা আছে, আর এখানে আমি যেই কাজটা অলওয়েজ করি ব্লগ, ওই কাজটা এখন দাদা করতেছে, ছ্যাঁচাছি কাজ। গাইস, আজকে আপনাদেরকে আমি নিজের হাতে মাংস রান্না করা দেখাবো, তেল দিলাম, তেল দিব। সো এটার ভিতরে এখন এই যে পেঁয়াজ, কিন্তু কম হয়েছে, আমার একটু পেঁয়াজ দাও, আর একটু আমার একটু পেঁয়াজ ছিল তো তাড়াতাড়ি।
জাল কেমন খাও তোমরা? দেন আপনি যেরকম খাইতে পারেন, সমস্যা নেই। দেখা যাচ্ছে। সো আমরা মাংসটা দিয়ে দিলাম, তো গাইস কাইসিংটা এখন রেডি করতেছে ব্যাম্বু চিকেন। এই হচ্ছে ব্যাম্বু। এখন এটাতে কী কী ইনগ্রিডিয়েন্টস মিক্স করছেন, মানে কী কী জিনিস মিক্স করছেন? এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, আপনার হলুদ, লবণ, মশলা, গরম মশলা। আমাকে একটু জিনিসটা বলবেন যে এই যে বাঁশের ভিতরে রান্না করলে এটার মানে উপকারিতাটা কী বা কেন এত টেস্ট হয়? বাঁশের ভিতরে রান্না করা হচ্ছে আপনার অন্যরকম টেস্টই থাকে, যেটা আপনার রান্না হওয়ার পরে এই কাঁচা বাঁশের ঘ্রামটা কিন্তু অন্যরকম ভিতরেই। এই ফ্লেভারের তো বেশি মজা থাকে আর কি আপনার। বুঝছি, এখন কি করবেন এটার ভিতরে? এগুলো ভিতরে ঢুকাচ্ছি আমি। সো গাইস দেখতে পাচ্ছেন ঢুকাচ্ছি, ঠিক আছে, ব্যাম্বো চিকেন রান্না আমরা সরাসরি দেখবো এখন। আমি কিন্তু সাজেকে খাইছিলাম। ব্যাম্বো চিকেন দেওয়া হয়েছে, এটা কতক্ষণ রাখবেন এভাবে? এটা যতক্ষণ না না হয় এগুলো পুরো হয়ে গেলে পুরো গায়ের মতো হয়ে যাবে। গাইস এখন চিংড়ি শিকার করবে। একটু তোমার অস্ত্রটা দেখাও, এটা দেখাতে দাও। দাও রাবার দিয়ে শলা বর্ষা আর কি। সো দেখাতো ক্লোজ। সো গাইস দেখছেন কত বড় চিংড়ি এখানে, তো তাহলে নিচে এখানে এতটুকু, তাহলে ভিতরে তো আরো অনেক বড় থাকার কথা। অর্ধেক ভিজা, আবার যদি ভিজে সারা রাত শীত খাইতে হবে। দেখেন গামছা পরছি না, পাথর উঠে যাক। গাইস ইয়ামি ইয়ামি, দেখো এবার তোমার হাতে গেলে আমার দোষ নাই। গাইস আর একটা মাছ, কি পরিমাণ শীত শুধুমাত্র একটা ভিডিওর জন্য। কাইসিং তা বান্দর মতো খালি গায়। রাত প্রায় এখন 10টা, আর এর ভিতরে দেখেন মাছ, আরও কিছু মাছ আমরা পাইলাম। আগের তিনটা এখন দুইটা, আর চিংড়ি অনেকগুলো। চিংড়ি তো আমরা ইচ্ছা করে গাইস চিংড়ি ধরি নাই, এখন ধরলে এখনও পাওয়া যাবে চিংড়ি, অনেক চিংড়ি, বাট আমরা ইচ্ছা করে ধরি না। কী করবো এতগুলো বলেন? গাইস আমরা চিংড়ি মাছ রেখেছি, মূলত চিংড়ি মাছ এবং যে সকল মাছগুলো আমরা ধরেছি, এই মাছগুলো আমরা রেখেছিলাম আগামীকাল সকালে খাওয়ার জন্য, বাট এটাকে পোড়া হয়েছে, এখন এটাকে খাবো, খাই, রিভিউ দিব আসলে কেমন, মানে কোনো প্রকার লবণ মরিচ ছাড়া, ঠিক আছে, জাস্ট র লবণ মরিচ ছাড়া তো টেস্ট আর আলাদা আলাদা জোস তো। ইয়ামি, এটার নাম হচ্ছে সিসিলিয়ান, এটা খেতে খুবই টেস্টি, অসাধারণ। টেস্টটা কেমন বলি আমি? আপনারা কি কখনো শিমের বিচিকে আপনারা ফুট ইয়া করে খাইছেন, মানে ভেঙে খাইছেন? আমরা গ্রামে মিরসরে যারা বড় হয়েছি, এরকম শিমের বিচি বা খাইসা যেটাকে আমরা বলি, ওটা যে ভাঙি খাই, ওই সেম একটা ফ্লেভার, একটু নুনতা নুনতা একটা ফ্লেভার পাইছি। 2 hours later. শুধু তুমি পারো না, ধরছি লাইটটা দেখাও, বিসমিল্লাহ, ওটা না, ধীরে ধীরে যান, মাছের শক্তি বহুত বহুত শক্তি দাদা মশার।
না একদম শলা ঢুকে গেছে তোমার সিজে একটা চমৎকার অভিজ্ঞতা এই মালটা বানাইতে হবে আমার মাছ ধরবো দিয়ে আমি দেখছি মাত্র মাছ বসে আছে তাকাস করে মারা দিছি যেভাবে আসে ব্যামো চিকেন গাইস এটা কিসের মতো লাগতেছে ও মাই গড ওকে টেস্ট করে দেখি ভালো লাগছে গাইস অনেক জোস তো গাইস জীবন যেখানে যেমন দেখো গাইসিং এ খাই সব শেষ করে বলতেছে আমরা ভাতগুলো বেড়ে নিচ্ছি নিজের খাবার বলে যে এক্সট্রা কোনো ইয়া থাকবে এরকম কিছু না মাশাআল্লাহ ঝাল হয়েছে তবে একটু ঝাল হয়েছে টেস্ট হয়েছে ও বাপ পানি পানি ওই যে ওই বাসার ওই যেতে পানি বাসার পানি তো জোর করে তালে না আস্তে করে চালাবেন এটা মানে একদম জীবন যেখানে যেমন ফুল পানি কিন্তু ধীরে ধীরে কত কষ্ট পানি খাওয়া কত এতদিন যতগুলো ব্লগ করেছি লাইফ ফ্রিক ছিল নাপিত ছড়া আর এনজয় যদি বলি চমৎকার লাইফে সেরা অভিজ্ঞতা মাছ ধরা নিজের হাতে উফ 6 hours later Hey guys, শুভ সকাল দেখতে দেখতে কিভাবে সকাল হয়ে গেল বুঝলাম পারলাম না ও ভিউ রে ভাই আল্লাহ আগুনের দিন শেষ হবে একদিন ঝর্ণার সাথে গান হবে একদিন এই পৃথিবী ছেড়ে চলো যা স্বপ্নে সিঁড়ি দেশিমাহীন আগুনের দিন শেষ হবে একদিন ঝর্ণার সাথে গান হবে একদিন এই পৃথিবী ছেড়ে চলো যা স্বপ্নে সিঁড়ি দেশিমাহীন আগুনের দিন শেষ হবে সো সকালে তো ব্রেকফাস্ট করতে হবে একটু চা খাইলাম আর এই যে মাছ যেগুলো ধরছি আমরা এই খুম থেকে এখন মেইন মাছটাই আমরা খাবো সকালে রাতে ভাত রান্না করছিলাম ভাত কিছু বেঁচে গেছে সেই মাছ চিংড়ি হারপন দিয়ে ধরা সেই চিংড়ি মাছ এই মাছ কিন্তু আমরা এখন ভাজি করব আর গাইস অনেকদিন যাবৎ আপনারা নেক্সট ভিডিওতে আপনারা বলছেন যে আবদুল্লাহ কই আবদুল্লাহ কই গাইস আমি যখন গতকাল আসতেছিলাম তখন আব্দুল নিয় মনসুরাবাদ থেকে তার পাসপোর্টটা রিনিউ করে সে নিচ্ছিল অ্যান্ড আবদুল্লাহ মায়াবি খুব শীঘ্রই দেশের বাইরে চলে যাবে ওই মুহূর্তে বললাম আর সেও গ্রাম থেকে মিরেশ্বরী থেকে আসছে কোনো প্রকার কাপড় চোপড় আনা নাই তো বলতেছে যে ভাইয়া ও বলতেছে আমাদের মিরেশ্বরের ভাষায় বলতেছে ভাইয়া ঠিক আছে সমস্যা নাই জাননা আরেকদিন যাবো আরই আপনার লগে মানে আমাদের মিরেশ্বরের ভাষায় সো গাইস মাছ দিয়ে দিলাম জানি না কি হচ্ছে কেমন টেস্ট হবে গাইস আমাদের প্রথম চালান মাছ ভাজি কিন্তু অলমোস্ট কমপ্লিট ইন লোকো জো আপ দেখ রাহা হ্যায় ভো রাত ভি রঙ্গিন কিয়া আর আবি দিন ভি রঙ্গিন কর রাহা হ্যায় অক্টে ক্যা পি কে অক্টেন পি কে ঠিক হ্যায় আপ সমঝি সমঝ লে অক্টেন ক্যা চিজ হ্যায় সো হামারে লিয়ে তো ইয়ে জায়েজ নাহি হ্যায় সো আমাদের পাহাড়ি মাছ ঠিক আছে আর আমাদের এই যে আপনার ব্যাম্বো চিকেন আর আমার রান্না করা চিকেন পুরো ঘুটা দিয়ে মিক্স করা হয়ে গেছে ভাতগুলোর ভিতরে একটু পানি ছিটে দিয়ে গরম করে নিছি এখন নতুন ফ্রেশ এই সো একটা মাছ একটা চিংড়ি চিংড়ি নিলাম দুই একটা চিংড়িটা একটা রিভিউ দিব ঠিক আছে ভালো হয়েছে মাছটা দেখবো আমার ভাজি করা মাছ
এই মাসে তিনজনে মিলে রাঁধছি, একজনে কুটা চিরা করছে, আরেকজনে হলুদ মরিচ মাখাইছে, আরেকজন আমি যে রান্না করছি। আসলে টেস্ট হয়েছে ভাই, আমি তো কল্পনা করতে পারি না, মাছ তো আমি ভাবে ভাজি করি না, বাসায় ভাজি করি না, বাট টেস্ট একটা খালি খালি বলতো, দেখো না, দেখো 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 রং করা মাল রং করে করে দে। কেমন লাগতেছে দাদা? ভালো দাদা, অনেক মজা হচ্ছে এই মাছের আপনার ভাজি ভাজাটা, বেশ মজা। এই প্লেসে সে খাওয়ার অভিজ্ঞতা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ট্রাই করবো ভিতরে দেবো, মানে একদম আরো ভিতরে, অলরেডি আমরা অনেক ভিতরে আছি যেখানে টোটালি টুরিস্ট আসেই না, আরো ভিতরে যাবো, যে দেখার চেষ্টা করবো যে ওখানে প্লেসটা কেমন। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাও, কোন মিস্ত্রি নাও বানাইলা। অনেক কালার ভাই, কোন কালার না সে কালার। তবু এই খালে আছে অবরিল হাওয়া জানালা, ও ধরে আসে যায় রে আল ধরে বেড়ে ওঠে মধ্যরা তোমার ছায়ায়, জমে সে ভয় আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস, ভেতরে এখন কি নেই কাপুরু অন্ধকার একা। একটা পর্যায়ে আসার পর পানি একদম কমে গিয়েছে, এই কম্পানি দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেবতা কুমের আরো গহিনের গল্প, এইটা এখানে কখনো কোনো টুরিস্ট এসেছে বলে আমার মনে হচ্ছে না, বা এটা নিয়ে কোনো ভিডিও আছে কিনা আমি আর জানা নেই। একদম ভিতরে এখানে বড় বড় বোল্ডার গুলো কিন্তু ভেঙে পড়ছে, অ্যান্ড জীবন যেখানে যেমন বেল্ট নাই কি পড়ছি দেখেন, বেল্টের অভাবে প্লাস্টিক দিয়ে বাদ পাইছি। আর পানির কল কল সাউন্ড আপনাকে মুগ্ধ তো করতেছে অলরেডি, আমাকে তো মুগ্ধ করছে, অ্যান্ড জানি না ক্যামেরাতে কীভাবে আপনারা সাউন্ডটা পাচ্ছেন, অসাধারণ চমৎকার 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 অসাধারণ। এদিকে একটা ওয়াই জাংশনের মতো, এদিকে একদম ভিতরে গেছে একটা, একটা হচ্ছে এদিকে ভিতরে। শুধু গাইস আমরা দেবতখুমের যেই একদম ভিতর ছিল ভিতর থেকে আসলাম, আসার পর আমাদের পুরো ক্যাম্প যে সাইড ছিল সব কিছু গুছিয়েছি, আগুন জ্বালানো ছিল আগুনটাও নিভিয়ে দিয়েছি। আর এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা জিনিস বলি, ব্লগ একটা দেখেন দেখতে মনে হয় যে খুব ইজি, কিন্তু না, আমি যেভাবে লকড হয়েছি, যেভাবে ব্যাগ নিছি, ব্যাগের ভিতরে পুরো গ্যাজেট ড্রোন থেকে শুরু করে সব কিছু, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কোনো কারণে ভেলা উল্টা যদি পড়ে এটা লক খুলে এটার ভারেই, এই 15-20 কেজির ভারেই আমি পানির নিচে চলে যাবো। সো এটাই দেখা হচ্ছে নেক্সট শটে। কায়সিংটা আমরা কি কালকে যেখানে ভেলাতে উঠছি ওখানে নামবো না সামনে গিয়ে যাবো? হ্যাঁ ওকে ঠিক আছে, কপিট নামতেছি ওখানে। কেউ নেই তুমি
এই তো গাইস, দেখতে দেখতে আমরা এই দেশি বিয়ার গিলস বা ট্রাভেল ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এন্ড শিলবান্ধা পাড়া, আমার পছন্দের একটা পাড়ার ভিতর এটাও একটা পাড়া। তো এটাই যে আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে হেল্প করার জন্য, তোমরা যেভাবে সাপোর্ট দিছো। কেমন লাগছে আমার সাথে থেকে, কেমন লাগছে তোমার? অনেক ভালো দাদা, আপনি মানে সবদিকে মানে এক্সপার্ট বলতে গেলে। কেমন লাগছে আমার সাথে থেকে বলো? সাথে থেকে অনেক ভালো লাগে, অনেক এনজয় করছো, দেখা হয়ে আরো অনেক কিছু একসাথে অনেক মজা করছি। সো গাইস, কায়া সিং কিন্তু এখানকার স্থানীয় একজন ইকো গাইড। দেন ওর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সো অবশ্যই চেক করবেন, এবং দেবতা খুম আসলে অবশ্যই ওদের সাথে যোগাযোগ করবেন। তো গাইস, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো দিন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশের মতন আকস্মাত ডুবে থাকা তোমার প্রিয় কোনো তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে